করোনা ভাইরাসের আতঙ্কে ঘুম উড়েছে মানুষের, আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে হুগলি জেলার কোন্নগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের কাছে কোয়ারেন্টাইন সেন্টার সরানোর দাবিতে ডেপুটেশন জমা দিল সিপিআইএম। কানাইপুর হাইস্কুলে কানাইপুরের বাসিন্দা যারা ভিন রাজ্য থেকে এসেছে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সেখানে 15 জন পরিযায়ী শ্রমিক থাকছেন। সিপিআইএম নেতারা এদিন জানান যে স্কুলে পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে সেটা জনবসতিপূর্ণ এলাকা, এছাড়া যেখানে তারা থাকছে তারা ঠিকভাবে খাবার পাচ্ছে না, এই নিয়েই তারা ডেপুটেশন জমা দিল। চলুন সে দৃশ্য দেখে নেওয়া যাক সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। ঠিক আছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু আর আমাদের ওই গুজরাট আর দিল্লি, স্পেশালি এই 5টা রাজ্যে থেকে যে আমাদের প্রবাসী বলুন বা যাই হোক, তো যাই হোক এরা পেটে পেটে খাওয়ার জন্য তারা ওখানে গেছিল। আজকে সিপিএম এর তরফ থেকে একটা ডেপুটেশন দেওয়া হলো, কি বিষয়ে আপনি কি বললেন? দেখুন, ডেপুটেশন দেওয়া হলো, যদিও তাদের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য যে অনুমতি বা এটা যেটা দরকার থাকে সেগুলো ছিল না। তবুও যেহেতু কানাইপুরের মানুষ, কানাইপুরের অন্য একটা রাজনৈতিক দলের লোক আমার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিল, তাদের সঙ্গে বসে আমরা কথা বলেছি। তারা নিজের দলের লেটার হেডে আমাকে একটা জ্ঞাপনও দিয়েছে, সেটা নিয়েছে। তাদের বক্তব্য এটা আছে যে মানুষ সমাজে বিভ্রান্ত হচ্ছে, তাকে সচেত করা দরকার আছে, তাকে সচেত করা দরকার আছে, আর এখানে কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না। অ্যাকচুয়ালি তাদের এটাই জানেনি যে এটা কোয়ারেন্টাইন সেন্টার কি শেল্টার হোম। এটা শেল্টার হোম হয়েছে যে কানাইপুরের ছেলেগুলো যারা সারা বছর আয় করে নিজের মা বাবাকে নিজের বউকে দায়, যারা যাদের আয়ে এদের সংসার ছিল, আজকে দিনে যখন তখন মহারাষ্ট্র থেকে এসছে বা অন্য জায়গা থেকে এসছে, তখন তাদেরকে ঘরে ঢুকতে দিচ্ছি। অ্যাজ এ প্রধান আমার এটা দায়িত্ব হয় যে তাদেরকে আমি এখানে কোথাও থাকার ব্যবস্থাটা করি। অ্যাজ পার প্রোটোকল অফ দ্য স্টেট গভর্নমেন্ট আমাকে শেল্টার হোমটা করতে হবে। আমি কানাইপুর হাই স্কুলে পড়েছি, ন্যাচারালি করবো, না করার কোনো কারণ নেই। কেন, কানাইপুরের লোক তো আর অন্য জায়গায় গিয়ে থাকবে না, তারই ওদের একটা ছিল যে না এটা এখানে করা যাবে না, এটা ঠিক না। এটা ছাড়াও আছে যে বিভিন্ন রকম থাকে পলিটিক্যাল ইস্যু, আমি ক্যাটাগরিতেই বলেছি যে এটা শিফট করা বা এটা না করার কোনো প্রশ্নই উঠে না, এটা শিফটিং হবে না, এটা ওখানেই থাকবে। মানুষকে যতটুকু সেবা দেওয়ার আছে অ্যাজ পার গাইডলাইন অফ দ্য স্টেট গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ সব রিজনাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা যেটা গাইডলাইনগুলো আছে নিশ্চিতভাবে ওইগুলোকে সম্পূর্ণভাবে পালন করে তাদেরকে ওখানে রাখা। কোনো লোককে কোনোভাবেই ফেভার দেওয়া যাবে না, কে উঁচু স্তর থেকে এসছে, কে নিচু স্তর থেকে এসছে। যারা মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, দিল্লি আর গুজরাট থেকে আসবে তাদেরকে স্টেট গভর্নমেন্টের গাইড অনুযায়ী 14 দিন কোয়ারেন্টাইনতেই থাকতে হবে। এই ব্যবস্থাটা আমরা কানাইপুর হাই স্কুলে করেছি, প্রয়োজন হলে আরও শক্ত আমরা হব, ওখান থেকে কোনো পরিস্থিতি এটা সরবে না, ওখানেই থাকবে। রাজনীতি করার জন্য সারা বছর আছে, এই করোনাটা শেষ হয়ে যাবে তখন আমরা রাজনীতি করব। যদিও যেতে যেতে তারা আমাকে এশিওর করে দিয়ে গেছে যে করোনা মোকাবিলার মধ্যে যদি কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের যদি কোনো রকম ভূমিকা প্রয়োজন পড়ে, সক্রিয় ভূমিকা যদি প্রয়োজন পড়ে, নিশ্চিতভাবে আমরা কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে থাকব, এটা তারা বলে দিয়ে গেছে। এটা পলিটিক্যাল একটা হয়তো এজেন্ডা ছিল। ঠিক আছে, আপনাকে বলে দিচ্ছি, না বললে পরে তো ভালো হবে না। আপনাকে এই কারণে বললাম যে ইতালি তো অন্য আপনার কাছেই যাবে। সিপিআইএম পূর্ণগড় এরিয়া কমিটির পক্ষ থেকে কানাইপুর পঞ্চায়েত প্রধানের কাছে আমাদের যে সুনির্দিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার সম্পর্কিত যে সুনির্দিষ্ট 5 দফা দাবি, সেই দাবি পঞ্চায়েত প্রধানের কাছে আমরা উপস্থিত করেছি। আমাদের নির্দিষ্টভাবে এই কোয়ারেন্টাইন সেন্টার সম্পর্কে প্রশ্ন ছিল যে এটা জনবহুল স্থানে এটাকে স্থানান্তরিত করা যায় কি না, কিন্তু উনি বলেছেন যে ওনার কাছে অন্য কোনো অপশান নেই, উনি এটা ভালো করে মানুষের কাছে প্রচার করবেন,
যে যা যথাযথ ব্যবস্থা নেওয়ার তিনি গ্রহণ করবেন, খাদ্য থেকে পানীয় জল থেকে চিকিৎসা থেকে ওখানে মহিলা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবেন, এইটা আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা নিশ্চয়ই একটু অপেক্ষা করব যে যথাযথ ব্যবস্থা গ্রহণ হচ্ছে কি না, যদি গ্রহণের ক্ষেত্রে কোনো স্থিতিলতা বা দুর্বলতা প্রকাশ পায় প্রশাসনের, আমরা পরবর্তী আমাদের যে আন্দোলনগত বা প্রশাসন এই আমাদের কর্মসূচিগত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। আজকে এই পর্যন্ত আমাদের যে কথা হয়েছে আমরা এটা সাধারণভাবে মনে করছি যে এইটুকু সময় দেওয়া উচিত প্রশাসনকে, যেটুকু সময় উনি চেয়েছেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। কিন্তু এটা আমাদের সতর্কতা বা আমাদের লক্ষ্য থাকবে যা আমরা দাবি করেছি তা যথাযথভাবে পূরণ হচ্ছে কি না এবং জনস্বার্থে সেটাকে ভালো করে সে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আপনার নাম? আমার নাম অভিজিৎ চক্রবর্তী।